আমার এই বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠ নিয়ে করা প্লে লিস্টের আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি কিন্তু বাকিদের তুলনায় খুবই ইউনিক একটা মানুষ। ইউনিক কারণ লাইফের শুরু থেকেই একদম নির্ভেজাল, পরিশ্রমী বা দায়িত্বশীল জীবন তার ছিল না, কিংবা প্রচণ্ড মেধাবীও ছিলেন না। ছিলেন একদম আমাদের আট দশজন মানুষের মতোই সাধারণ একটা মানুষ, যে লাইফে অনেক ভুল করেছে, সবকিছু ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে আর এইসবের জন্য একসময় অনুতাপও করেছে। আর এই মানুষটার জীবনের প্রতিটা স্টেপই আমাদের সেই সময়ের একজন সাধারণ বাঙালির জীবনেরই একটা প্রতিচ্ছবি। দেশপ্রেম কিংবা নিজের পরিবারের প্রতি ভালোবাসা, এই সব কিছুর আগেই যে জিনিসটা একজন মানুষকে একটা ভালো মানুষ করে তোলে সেটা হচ্ছে দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি। আমাদের সাতজন বীরশ্রেষ্ঠর প্রত্যেকেই এক একটা গুণ ধারণ করে। আজকে যার গল্প বলবো তার গল্পটা এই দায়িত্বেরই গল্প। নূর মোহাম্মদ শেখের জন্ম 1936 সালের 26 ফেব্রুয়ারি যশোরের মহেশখোলা গ্রামের বেশ স্বচ্ছলা কৃষক পরিবারে। তার বাবা গ্রামের বেশ ধনী ব্যক্তি ছিলেন, এ কারণে তার জন্মের পর পুরো গ্রামে একটা উৎসব লেগে গিয়েছিল। আস্তে আস্তে যখন সে বড় হলো তখন দেখা গেল পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহই ছিল না, সবসময় স্কুল পালাতো আর শিক্ষকরা বলতো সে বেশ দুর্বল একটা ছাত্র। কিন্তু এই দুর্বলতা দূর করা কিংবা আর সামনে আগানোর তার সুযোগ হয় নাই, কারণ মাত্র 10 বছর বয়সেই তার মা মারা যায় আর 13 বছর বয়সে তার পিতা, আর এরপর তার দায়িত্ব নেয় তার চাচা, কিন্তু বছর দুয়েকের মধ্যেই সেও মারা যায়। পারিবারিক দিক থেকে বেশ স্যাড একটা স্টোরি, কিন্তু নূর মোহাম্মদ শেখের যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে বাবার প্রচুর রেখে যাওয়া অর্থ আর জমি। আর এরকম অবস্থায় একটা ইয়াং ছেলের যেটা হওয়ার কথা সেটাই হয়। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েই তার দিন চলে যায় আর জমি জমা থেকে যেই টাকা আসে সেটা দিয়েই তার আরামে দিন যাচ্ছে। কিন্তু শখের তো আর কমতি নাই, খেলাধুলার পাশাপাশি তার শখ গান বাজনার, আর গানের গলাও তার বেশ ভালো। এ কারণে শুরু করে দেন একটা যাত্রা দল, আর এটার পেছনে টাকা জোগানোর জন্যই জমি জামাগুলো আস্তে আস্তে বিক্রি করে দেওয়া শুরু করেন। অনেক টাকা খরচ করে সেই আমলে একটা গ্রামোফোনও কিনে ফেলেছিলেন, আবার গ্রামের মধ্যে যে কারো কোনো সমস্যাতেই একেবারে হাত খুলে টাকা ঢালছিল সে। কিন্তু এভাবে টাকা খরচ করতে থাকলে সেটা তো একসময় শেষ হয়ে যাবে, বুঝতেই পারছেন। আর হলো সেটা, কিন্তু এই সময় আমাদের বাঙালি কালচারে যেটা সবসময় মনে করা হয় তার চাচিও এক্স্যাক্ট সেটা মনে করেছিল যে তাকে একটা বিয়ে দিলে তার সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। বিয়ে করার পর কিছুদিন নূর মোহাম্মদ শেখ বুঝতে পেরেছিলেন তার স্ত্রীর দায়িত্ব তার উপর আর তার সাথে তার সন্তানের দায়িত্ব এসেছে। চাকরি খুঁজতে তিনি নেমে পড়েন আর এরপর আনসার বাহিনীতে যোগ দেন, কিন্তু সেখান থেকে যেই সামান্য টাকা আসতো সেটা দিয়ে আর সংসার চলতো না। তখনই তিনি আফসোস করতে থাকেন, কেন জমি জামাগুলো বিক্রি করে দিলাম। আর এক পর্যায়ে পরিবারের চাপ এতটাই বেড়ে পড়েছিলেন যে তিনি কাউকে কিছু না জানিয়ে গ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আর সেখানে গিয়েও তিনি বেশ কিছুদিন ধরে চাকরি খুঁজেছিলেন, কিন্তু জানা যায় বেশ কয়েক মাস ধরে কিন্তু তিনি কোনো চাকরি পাননি, আর এ সময়ে হতাশ হয়ে তিনি ছিলেন। অবশেষে একদিন দেখা যায় পিলখানা ইপিআর এর সদর দপ্তরের রিক্রুটিং চলছে, কিছু না ভেবেই তিনি লাইনে দাঁড়িয়েছেন। আর 1959 সালের 26 ফেব্রুয়ারি তার জন্মদিনের দিনই নূর মোহাম্মদ শেখ অফিসিয়ালি ইপিআর এ যোগদান করেন সিপাহী হিসেবে। ট্রেনিং এর পর যখন তিনি বেতনের টাকাটা প্রথমবার হাতে পান তখনই তার মনে হয় পরিবারকে এভাবে না জানিয়ে চলে আসাটা তার উচিত হয় নাই, সাথে সাথেই পরিবারকে একটা চিঠি লেখেন তিনি। একই সাথে চলতে থাকা ইপিআর এর ট্রেনিং আস্তে আস্তে নূর মোহাম্মদকে আপাদমস্তকভাবে বদলে দেয়, আর এর পরের বার যখন তিনি মহেশখোলা যান পুরো গ্রাম তখন দেখতে পায় এক নতুন মানুষকে। এই গেল বীরশ্রেষ্ঠের একদম সাধারণ জীবনের একটা গল্প। এইবার তার অসাধারণতার শুরু। 1965 সালে ইন্দো পাকিস্তান যুদ্ধের শুরুতে পাকিস্তান মিলিটারি পূর্ব পাকিস্তান থেকে একরকম হেভি আর্টিলারি, ট্রেন ফাইটার্স আর সবকিছু সরিয়ে নিয়ে যায় কাশ্মীরের দিকে। নৌবাহিনী বিমান বাহিনী কোনো কিছুই তখন ছিল না এই পূর্ব পাকিস্তানে। কিন্তু সেই সময় ভারত উত্তরবঙ্গের দিকে বিএসএফ এর অবস্থান বেশ শক্ত করতে থাকে, আর এ সময় ইপিআর এর হয়ে দিনাজপুরের এক সীমান্তে ছিলেন নূর মোহাম্মদ শেখ। ভারতীয় বাহিনীর সাথে এই সীমান্তে বেশ কিছু সম্মুখ যুদ্ধ হয় আর তাতে গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি। কিন্তু এটা বলা হয়ে থাকে নূর মোহাম্মদ ও তার স্কোয়াড যদি সেদিন রুখে না দাঁড়াতো তাহলে এখানেও একটা যুদ্ধের ফ্রন্ট হয়ে যেতে পারত। আর এই কারণে পাকিস্তান সরকার নূর মোহাম্মদ শেখের বীরত্বের জন্য তাকে তামঘায়ে জং এবং সিতারায়ে হারাম নামে দুইটা পদকে ভূষিত করে, প্লাস বেতনের সাথে আরো 10 টাকা যোগ করা হয়। কিন্তু এত বড় বীরত্বের পরেও তাকে কোনো প্রমোশন দেওয়া হয়নি, সে ছিল একজন সাধারণ সিপাহী। কারণটা কি? কারণ সে বাঙালি।
পাকিস্তানি মিলিটারি কিংবা মিলিটারির বাইরে বাঙালিদের উপর যে বৈষম্য ছিল সেটা আর আলাদাভাবে কিছু বলার নাই। এছাড়াও সত্তরের ঘূর্ণিঝড়ে যেখানে প্রায় 10 লাখ বাঙালি প্রাণ হারিয়েছিল, সে সময় এত বড় একটা মিলিটারি ফোর্স থাকার পরেও পশ্চিম পাকিস্তান থেকে একটা রিলিফ হেলিকপ্টার পর্যন্ত আসেনি, এটাও আপনারা জানেন। আর এসব কারণে মিলিটারির মধ্যে আস্তে আস্তে কিন্তু ক্ষোভের দানা বড় হতে শুরু করে, কিন্তু সেটা বড় কোনো ঘটনায় যাওয়ার আগেই চলে আসে 25শে মার্চ রাত। 25শে মার্চে মাত্র 2 দিন আগেই নূর মোহাম্মদ শেখ ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। সেদিনের খবর পেয়ে সাথে সাথেই তিনি রওনা দেন যশোরের দিকে। গাড়ি ঘোড়া কিছু না পেয়ে তিনি হেঁটে যশোরের কাছাকাছি এসে জানতে পারেন তার কোম্পানি যাদবপুর বিওপি থেকে লড়তে মাসিলা বিওপিতে অবস্থান করছে। কপোতাক্ষনদ পার করে তিনিও মাসিলাতে গিয়ে কোম্পানির সাথে যোগদান করেন। এই সময়টাতে যশোর ক্যান্টনমেন্ট ছিল পাক বাহিনী এবং মুক্তিযোদ্ধা উভয়ের জন্য খুবই ভাইটাল একটা পয়েন্ট, এবং এটা নিয়ে দুই পক্ষের মধ্যে লাগাতার যুদ্ধ লেগেই থাকতো। কিন্তু কিছুদিন পর ইপিআর 4 নম্বর উইং এর সাথে এসে যোগ দিল ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর এ কারণে তারা যশোর ক্যান্টনমেন্টে আক্রমণ হাতছাড়া করবে না। এ কারণে ক্যান্টনমেন্টের কাছে লেবুতলা গ্রামে 2টি মুক্তিযোদ্ধার ইউনিট হাজির হয়, আর এখানেই তাদের ফোর্টিফাই করার প্ল্যান করে, কারণ যশোর ক্যান্টনমেন্টের সাপ্লাই লাইন এই গ্রামের মধ্যে দিয়ে আসে। আর এপ্রিলের এক দুপুরে তারা তাদের শিকার হাতে পেয়ে যায়, পাকিস্তান বাহিনীর এক বিশাল কনভয়। দুই দিকে ওত পেতে থাকা ইপিআর এর সৈন্যরা অ্যাম্বুশ করে কনভয়কে, আর ক্যান্টনমেন্টের এত কাছাকাছি তাদের অ্যাম্বুশ করতে পারে এই কল্পনাও ছিল না পাকিস্তানিদের। আর এরপর তারা স্বাভাবিকভাবেই ফায়ার ব্যাক করতে থাকে, কিন্তু আর দাঁড়াতে পারে না বেশিক্ষণ। এই যুদ্ধেই নূর মোহাম্মদ শেখ প্রথমবার নজর কাড়েন তার অসাধারণ ক্ষিপ্রতা ও প্রচণ্ড সাহসের জন্য। কিন্তু তার কয়েকদিনের মাঝে এখানে শুরু হয়ে যায় পাকিস্তানি বিমানের হামলা, আর আপনারা তো জানেনই সে সময় পাকিস্তান এয়ারফোর্সের কাছে কতটা অসহায় ছিল আমাদের মুক্তিযোদ্ধারা। এর বেশ কিছুদিন পর আগস্টের 5 তারিখ প্রায় 70 জন পাক সেনার একটা ইউনিট বারনি মুক্তি ক্যাম্পে রেড দিতে আসে। ক্যাপ্টেন নাজমুল হুদা তাদের শায়েস্তা করতে নিজেই সেদিকে রওনা দিয়েছিলেন। ইনিশিয়ালি তার অ্যাম্বুশে পাকিস্তানি বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেলেও ক্যাপ্টেন হুদা নির্দেশ দেন ওদের গাড়ি থেকে অস্ত্রগুলো নিজেদের গাড়িতে লোড করতে, আর এই সুযোগে পাক বাহিনী বাঙালিদের ঘিরে ফেলে। সেকেন্ড টাইম ক্লাসে 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হন, আর ক্যাপ্টেন নাজমুল হুদাও কোনো রকম বেঁচে ফিরেছিলেন 2 জন মানুষের জন্য। একজন ছিলেন হাবিলদার আবুল হোসেন এবং অন্যজন নূর মোহাম্মদ শেখ। আগস্টের শেষের দিকে 8 নম্বর সেক্টরের কমান্ডার হন মেজর মঞ্জুর, আর এর মধ্যে বয়রা সাব সেক্টরের কমান্ডার ছিলেন ক্যাপ্টেন নাজমুল হুদা। এই 2 জন মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের একটা প্রপার পেট্রোল ইউনিট দরকার, কারণ ততদিনে সীমান্তের দিকে থাকা এলাকাগুলো মুক্তিবাহিনী নিয়ন্ত্রণ নিয়েই নিয়েছে, আর ক্রমশ সেখানে তারা যুদ্ধে জিতছেও। কিন্তু যশোরে আস্তে আস্তে পাকিস্তানিদের দখলকৃত এলাকার বৃত্ত ছোট করে আনতেই হবে, আর এ কারণে মুক্তিযোদ্ধাদের একটা ফাইটিং পেট্রোলের অবস্থান খুবই দরকার। এ থেকে 20 জনের একটা দল সীমান্ত পার করে চৌগাছা থানার সুতিপুর নামে এক গ্রামে প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলতে থাকে, আর বুঝেই গিয়েছেন এই দলেই নূর মোহাম্মদ শেখও ছিলেন। এই জায়গাটা নিয়ন্ত্রণ রাখা খুবই দরকার ছিল, কারণ এই গ্রামের ভেতর দিয়ে যাওয়া পথটাই সীমান্তের সাথে কানেক্টেড, আবার সেখান থেকে মাত্র 2 মাইল পেছনেই ভারতের সীমান্ত, আর অন্যদিকে কয়েক মাইল পরই যশোর ক্যান্টনমেন্ট, আর সেটা তখন পাকিস্তানিদের একটা বড় স্ট্রং হোল্ড। আর এ কারণে ঠিক করা হয় বাই রোটেশন সকল মুক্তিযোদ্ধারাই পেট্রোলিং এর ডিউটিতে নিয়োজিত থাকবে। আর সেই রুটিন অনুসারেই সেপ্টেম্বরের 5 তারিখ নূর মোহাম্মদ শেখ আর 2 জন সিপাহী সুতিপুর থেকে দক্ষিণে গোয়ালহাটিতে তাদের দায়িত্ব পালন করতে থাকেন। কিন্তু এই খবর তখন পৌঁছে যায় পাক বাহিনীর কাছে, তার স্ট্যান্ডিং পেট্রোল অবস্থায় নূর মোহাম্মদদের চারদিক থেকে ঘিরে ফেলেন। কিন্তু তারা জানতো না যে কয়জন মুক্তিযোদ্ধা আসলে এখানে আছে, আর এ কারণে ঘন গাছপালায় ঢাকা এলাকায় ঢোকার সাহস করতে পারছিল না তারা। এর বদলে তারা ওপেন ফায়ার শুরু করে। নূর মোহাম্মদ শেখ এটা বুঝতে পেরেই তার সঙ্গীদের বলেন একটু দূরে দূরে গিয়ে ফায়ার করতে, যেন পাক বাহিনী মনে করে অনেক বড় একটা এরিয়া থেকে শুট করা হচ্ছে। আর ফায়ারের ফ্রিকোয়েন্সিতে আসলেই পাকিস্তানিরা সে সময় ভয় পেয়েছিল, আর এ কারণে তাদের এগুনোর গতি কিন্তু কমিয়ে দেয়। নূর মোহাম্মদ শেখও এটাই চাচ্ছিল, তিনি এবার তার সাথে 2 জনকে নিয়ে পিছু হটা শুরু করলেন। কিন্তু পাক বাহিনীর এবার গুলি ছোড়ার বদলে মর্টার শেল মারতে থাকে, আর ততক্ষণে নূর মোহাম্মদ শেখের একজন সঙ্গীর গায়ে গুলি লেগে রক্তক্ষরণ হচ্ছিল। নূর মোহাম্মদ তাকে কাঁধে তুলে নিয়ে আবার ফায়ার করতে করতে পিছু হটেন, কিন্তু ঠিক এই সময় একটা মর্টার শেল এসে পড়ে নূর মোহাম্মদ শেখের পায়ে কাছে। মুহূর্তের মধ্যেই তিনি ছিটে পড়ে যান, আর শেলের আফটার শক কাটিয়ে উঠে নিজের পায়ের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারেন এখান থেকে বেঁচে ফেরা তার আর হবে না। এক মুহূর্তের জন্য কিছু একটা ভেবে তিনি অন্য মুক্তিযোদ্ধাকে আদেশ দেন আহত জনকে নিয়ে পালাতে, তিনি কাভারিং ফায়ারের দায়িত্ব নেবেন। কিন্তু মুক্তিযোদ্ধারা নূর মোহাম্মদ শেখকে ফেলে যেতে যাচ্ছিলেন না, আর এই কারণে এবার নূর মোহাম্মদ শেখ ডিরেক্ট অর্ডার দিলেন, কারণ এই ইউনিটটাকে তার হাতে দেওয়া হয়েছে, তার দায়িত্ব এই ইউনিটের ওপর। আর তারা পিছিয়ে গিয়ে পেছনে মুক্তিবাহিনীর ক্যাম্পে খবর দিলেও তারা সবাই অ্যালার্ট হয়ে যাবে, আর তার আহত একটা জীবনের বদলে বাঁচবে অনেকগুলো মুক্তিযোদ্ধার জীবন, যার কারণে দেশও দ্রুতই হতশত্রুমুক্ত হবে। এই ট্রেড অফটা যে কোনো দিনই করতে পারতেন তিনি।
আর তারপর তার হাতে থাকা অটোমেটিক এলএমজিটা যেন শত্রু হাতে না পড়ে সেই কারণে সেটা অন্য মুক্তিযোদ্ধাদের দিয়ে তিনি তাদের কাছ থেকে একটা রাইফেল তুলে নেন আর শত্রুর দিকে সেই সাধারণ রাইফেল থেকেই গুলি চালাতে থাকেন তার দায়িত্বে থাকা দুইজন মুক্তিযোদ্ধা কভার পেয়ে ক্যাম্পে ফিরে আসেন আর তার প্রায় সাথে সাথেই মুক্তিবাহিনী প্রস্তুত হয়ে গোয়ালহাটির দিকে রওনা হয় কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় পাকিস্তানিরা সেখানে আর নেই আর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যখন নূর মোহাম্মদ শেখকে তারা খুঁজে পান তার লাশের মধ্যে আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না বেয়নের দিয়ে খুঁটিয়ে শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করে ফেলেছে পাক হানাদাররা চোখ দুইটাকেও খুবলে বের করে ফেলেছে তারা আর কাশীপুর সীমান্তে পরম মমতা আর শ্রদ্ধায় শহীদের দাফন পান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ আর মৃত্যুর একদম দ্বার প্রান্তে গিয়ে নিজের একটা জীবনের বিনিময়ে অনেকগুলো জীবন বাঁচানোর যেই দায়িত্বটা তিনি নিয়েছিলেন বা যেই যুক্তি তিনি সেই সময় দেখতে পেয়েছিলেন এই কারণেই তিনি বাংলার ইতিহাসের একজন অমর নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।